بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের ভিডিওর বিষয়টি হবে সিডলিং ট্রে হতে চারা কিভাবে ট্রান্সফার করতে হয়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। ধরেন চচ্চু ভিডিওটা একের পরে করো, একদম এটা দেখে অনেক মানুষের উপকার হবে। সর্বপ্রথম আমাদেরকে কোকোপিট গুলোকে ট্রে এর মধ্যে দিয়ে নিতে হবে। এটা হচ্ছে রেডি কোকোপিট। এই রেডি কোকোপিট গুলোকে একটু ঝরঝর করে নিতে হবে। ঠিক এভাবে গুঁড়ো করে নিয়ে এটি হলো সিডলিং ট্রে। এই সিডলিং ট্রেটির মধ্যে সর্বপ্রথমে এগুলোকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। হালকা করে ঢুকা নিয়ে ট্রেটিকে কোকোপিট দিয়ে সুন্দর করে সেলফগুলো পূরণ করার পরে আপনাকে একটি একটি করে চারা, এখন আমরা যে চারাটি ট্রান্সফার করব এগুলো হচ্ছে আমাদের উৎপাদিত চারা। এখান থেকে আমরা টোটালি, এটা হচ্ছে টমেটো, এটা সিডলিং ট্রে থেকে কখনো পড়বে না। এটা হলো শেষ গুণগত মান। এখানে এক একটি ট্রেতে অনেকগুলো করে চারা থাকে, 100% শিকড়যুক্ত। এখানে চারা আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টি। তার মানে এভাবে অল্প সেলে বেশি চারা উৎপাদন করতে চাইলে এই প্রসেসিংটি অনেক বেটার। আমরা এখান থেকে কিছু চারা তুলে নিয়ে আমরা দেখাবো কিভাবে ট্রান্সফার করতে হয়। এটি হচ্ছে চারাগুলো,
এভাবে রেখে একটি একটি চারাকে আলাদা করে আমরা এই ট্রের মধ্যে দিব। এখন এখান থেকে এটাকে আলাদা করতে গেলে আগে কোকোপিটটিকে আপনাকে ঝাঁকিয়ে আলাদা করার পরে একটি একটি করে চারাকে আপনার আলাদা করতে হবে। এখানে চারটি টিকেটার সর্বপ্রথম নিচের অংশটুকু ভেঙে ফেলে দিতে হবে, তারপরে এবার টোকা দিয়ে আলাদা করতে হবে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, গাছের উপরে ধরা যাবে না, সবসময় নিচে ধরে আপনাকে এটাকে আলাদা করতে হবে, কারণ উপরের দিকের অংশটা অনেক নরম, যার কারণে ভেঙে যাওয়ার চান্স থাকে। এই এক একটি গাছ এক একটি স্বপ্ন, অতএব এর শেকড় ছিঁড়া হলে আপনার স্বপ্নটা কখনো পূরণ হবে না, যার কারণে আপনি যখন চারা ক্রয় করবেন আপনাকে এই জিনিসটি নিশ্চিত হতে হবে যে এর কোয়ালিটি এবং গুণগত মান, যদি ভালো কোয়ালিটির ভালো বীজ আপনি থেকে চারা উৎপাদন করতে পারেন তাহলে আপনার স্বপ্ন সফল হবে ইনশাল্লাহ। ঠিক এইভাবে আমরা প্রতিটি চারাকে জনস্থানের জন্য আলাদা করি। প্রচুর শিকড় হয়েছে, যার কারণে এখন এটাকে লাঠির মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা চারাগুলোকে ট্রান্সফার করতেছি। আপনারা দেখেন একেবারে নিকট থেকে কাজটাকে দেখাই দেবে, ঠিক এইরকম সেলগুলোতে ফুটা করে একটি একটি করে চারা আপনি এখানে বসিয়ে দিবেন, দিয়ে হালকা করে কোকোপিটটাকে একটু চাপে দিবেন। ঠিক এভাবে চেপে দিয়ে রাখবেন। আমরা ভিডিওটা রাত্রে করতেছি, যার কারণে হয়তো আলোর একটু প্রবলেম হতে পারে, ফ্ল্যাশ লাইটটা দিছো? হ্যাঁ, এটা ফ্ল্যাশটা দেওয়া হয়নি। ফ্ল্যাশ লাইট ইয়েস। ঠিক এভাবে একটি একটি করে বীজকে সুন্দর করে এটাকে যত সুন্দরভাবে বসাবেন ততই আপনার চারাটি সুন্দর হবে। আর তাড়াহুড়া করলে হয়তো হবে কাজটা, কিন্তু একটু হইলেও দেখতে বা চারাটির কোয়ালিটি খারাপ হতে পারে, তার জন্য আমরা অতি সূক্ষ্মভাবে আস্তে আস্তে কাজটিকে আপনাদেরকে সফলতার সহিত দেখাচ্ছি। আপনারা যারা বাড়িতে চারা উৎপাদন করতে চান তারা এই পদ্ধতিটি দেখে ট্রান্সফার করতে পারবেন।
এত শিকড় হয়েছে এইটুকু গাছের, তাহলে এটি বড় হলে এবং মাটিতে এই চারাটি লাগানো মাত্রই আপনার কার্যক্রম চালু হয়ে যাবে। সাধারণ যেভাবে বাজারে যে চারাগুলো পাওয়া যায় সেই চারা থেকে ফসল হতে যদি সময় লাগে আপনার 50 দিন, এটাতে আপনি সর্বনিম্ন 15 থেকে 20 দিন আগায় থাকবেন, কারণ এই শিকড়যুক্ত চারা হবার কারণে। এটা 1 লক্ষ চারা লাগাইলে 1 লক্ষ চারাই টিকবে যদি শিকড় ছেঁড়া না হয়। কমিউনিটি যে 11, তাইলে ওইটাকে আমরা এখন ভিডিওটিকে এখানে স্কিপ করতেছি, পরবর্তী অংশটা আপনাদেরকে আপডেট করার পরে দেওয়া হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।